हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका। रामकृष्ण मिशन शिल्पपीठेर क्लासेर शिड्यूल एवं इंटरनल एग्जामिनेशनेर जे डेट सेटा दिए छे, तो तुम्रा एकटू देखे नाओ। तुम्हादेर कलेज थेके जदि देवा हय सेटा एकटू जानियो। तो सबार प्रथमे क्लासेर फार्स्ट सेमिस्टार शुरू होच्छे सेप्टेम्बरेर 11 तारीख थेके 11 12 13 14 15 16 एवं 19 थेके 22 तारीख पर्यन्त, तारपरे 25 26 27 29 30 अर्थात एवं अक्टोबर मासे 3 थेके 11 तारीख पर्यन्त। तो पुजोर आगे टोटल 23 डेज क्लास होबे। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে, তোমাদের যদি জানিয়ে থাকে তোমরা জানিও। এরপর এই 23 ডেজ ক্লাস হওয়ার পরে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্টে অ্যাপ্লাইড ফিজিক্স 1 এর পরীক্ষার ডেট হচ্ছে 12/10/2023, সময় হচ্ছে 12টা থেকে দুপুর 1টা। কমিউনিকেশন স্কিল ইন ইংলিশের পরীক্ষার ডেট হচ্ছে 12/10/2023, সময় হচ্ছে দুপুর 3টে থেকে 4টে। এরপর অ্যাপ্লাইড কেমিস্ট্রির এক্সাম হচ্ছে 13 অক্টোবর 2023 দুপুর 12টা থেকে দুপুর 1টা, এবং ম্যাথামেটিক্স 1 এক্সাম ডেট হচ্ছে 13 অক্টোবর এবং সময় হচ্ছে 3টে থেকে 4টে। তো মোটামুটি এই সময়ে কিন্তু তোমাদের মানে এক্স্যাক্ট এই ডেটে না হলেও মোটামুটি এই সময় করেই কিন্তু তোমাদের ইন্টারনাল এক্সাম হবে। তাই সকলে কিন্তু এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং কমিউনিকেশন স্কিল এই সমস্ত সাবজেক্টসগুলো কিন্তু ইউটিউব থেকে দেখে পড়া শুরু করে দাও। এরপর তোমাদের প্রথম ইন্টারনাল এক্সাম হয়ে যাওয়ার পরে পুজো ভ্যাকেশনের পরে তোমাদের 21 নভেম্বর থেকে 25, 28, 29, 30 এগুলো হচ্ছে ক্লাসের ডেট, এবং ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের 1 থেকে 16 তারিখ পর্যন্ত ক্লাসেস চলবে, অ্যান্ড উইথ দ্য অ্যাজাম্পশন অফ ফাইনাল এক্সামিনেশন ইন দ্য লাস্ট উইক অফ ডিসেম্বর। এবং এখানে টোটাল 22 দিনের, পুজো ভ্যাকেশনের পরে টোটাল 22 দিনের ক্লাসেস থাকবে, এবং তারপরে তোমাদের মানে ফাইনাল এক্সাম হবে ডিসেম্বর মাসের লাস্ট উইকে। এটা তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা কলেজে কিন্তু ইন্টারনাল যে এক্সাম সেটা কিন্তু চলতে থাকবে, এবং তোমাদের সেমিস্টার এক্সাম মোটামুটি ডিসেম্বর মাসে হবে। তো এবং সেকেন্ড ইন্টারনাল এক্সামিনেশনের ডেট হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং কমিউনিকেশন স্কিল দুটোই হচ্ছে 18/12/2023। অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে 1টা, এবং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশের টাইম হচ্ছে দুপুর 3টে থেকে 4টে। এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্সের পেপার থাকছে 19 ডিসেম্বর 2023। অ্যাপ্লাইড কেমিস্ট্রির ডেট হচ্ছে তোমার টাইম হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 1টা, এবং ম্যাথামেটিক্সের টাইম হচ্ছে দুপুর 3টে থেকে দুপুর 4টে। সো সকলে কিন্তু যারা যারা ফার্স্ট সেমিস্টারে অলরেডি ভর্তি হয়ে গেছো, তোমাদের যদি কলেজ থেকে ক্লাসের ডেট জানিয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং যাদের জানায়নি তাদের চিন্তার কোনো কারণেই খুব শীঘ্রই কিন্তু তোমাদের কলেজ থেকে নোটিফিকেশান চলে আসবে, বা তোমাদেরকে কোনো গ্রুপের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ মেসেজ বা মেইল করে জানানো হবে তোমাদের ক্লাসের ডেট। বাট সকলকে বলবো ক্লাস শুরু হোক বা নাই হোক, তোমরা কিন্তু ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেলস আছে সেখান থেকে বা টপিক ওয়াইজ তোমাদেরকে এখন থেকেই করা শুরু করে দাও, নাহলে কিন্তু পরে গিয়ে সময় পাবে না। এবং একটা জিনিস মাথায় রাখবে যে ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমরা যদি চাও বাংলায় লিখতে পারো, কলেজে গিয়ে স্যারেদের সাথে কথা বলে নেবে। অনেকেই স্টুডেন্ট এরকম আছো যাদের হয়তো ইংলিশে লিখতে অসুবিধা হবে বা সবে সবে গিয়ে পড়তে অসুবিধা হবে, তো সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষাটা তোমরা বাংলাতে দিতে পারো। ম্যাথস আর ইংলিশে তো বাংলায় লেখার কোনো ব্যাপার নেই, তো এটা তোমরা মাথায় রাখবে। এবং সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক, সকলে কিন্তু পড়াশোনা এখন থেকে শুরু করে দাও। আর যারা এখনও পর্যন্ত জানো না যে ফার্স্ট সেমিস্টারে কী কী আছে, কী কী সাবজেক্টস এই সাবজেক্টগুলো আছে, কিন্তু কী কী সিলেবাস আছে বা কী বই কিনবে সেটার জন্য ভিডিও কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেটা দেখে নিও, এবং সকলে কিন্তু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব পড়াটা কিন্তু শুরু করে দাও। আর তোমাদের যদি মনে হয় তোমাদের কোচিং দরকার সেটা নিতে পারো, বা অনলাইন ক্লাসেসও নিতে পারো। আর যদি মনে হয় যে নিজেরা করে নিতে পারবে সেরকম কোনো ব্যাপার নেই, টিউশন না নিলেও হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে।